আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে এসেছি যেটা তোমরা আগে আমার মনে হয় কখনোই খাওনি। অনেক সময় আমরা এই জিনিসগুলো ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে যদি এভাবে তৈরি করা যায় তো দেখতে পারছ কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এই মজার জিনিসটা যে কি তোমরা হয়তো বা এখনও এটা বুঝতে পারো না আসলে এটা কি। এটা হচ্ছে আমরা অনেক সময় ভাত বেশি রান্না করে ফেলি, পরে এই ভাত আমরা ঠান্ডা ভাত অনেকেই পছন্দ করি না, তারপর আমরা ময়লার ভিতরে ফেলে দিই। আসলে এই ভাতটা ফেলে না দিয়ে এভাবে যদি খাওয়া যায় তো দেখতেই পাচ্ছ, আমি এখানে এই যে ভাতগুলো একটু রৌদ্রে দিয়ে দিচ্ছি, এই ভাতগুলো আমি রৌদ্রে শুকিয়ে নেব। তোমরা রৌদ্রের ব্যবস্থা না থাকলে চুলোর নিচে দিয়েও এই কাজটি করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি বড় একটি পাত্রে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর যখন একটু হালকা টান ধরবে তখন আবার একটু উল্টে পাল্টে দেব। এভাবে আমি ভাতগুলো শুকিয়ে নেব, এটা চুলোর নিচে দিলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার হাতে কাছে যেহেতু রৌদ্রের ব্যবস্থা আছে তাই আমি রৌদ্রে শুকিয়ে নিচ্ছি। অনেকগুলো ভাত ফেলে দিতে একটু মায়া হয়, তো ভাতটি আমি শুকিয়ে নেব আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছি একদিন পরে আমার ভাতগুলো এভাবে শুকিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ লেগে লেগে আছে, এখনও পুরোপুরি শুকায়নি, আরও একদিন রৌদ্রে দেওয়া লাগবে। এখানে মোট আমার আড়াই দিনের মতন সময় লেগেছে রৌদ্রে, রৌদ্র যখন চলে গেছে তখন আমি চুলার নিচে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ভাতগুলো আমি শুকিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে আমার, আর এই শুকনো ভাতটাই আমি তেলে ভেজে নেব। এটা দিয়েই আমি বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তায় হালকা নাস্তায় চায়ের আড্ডায় এই ভাতটা ভাজা কিন্তু খেতে অসম্ভব মজার। তো চলো কীভাবে ভাজতে হয় দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত তেল দিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর ভিতরে আমি ভাতগুলো ভেজে নেব। তো আমি দুটো ভাত দিয়ে চেক করে নিচ্ছি আসলে খুব ভালোভাবে গরম হয়েছে কিনা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আমি কিছু চাল মানে শুকনো ভাত এই ছাঁকনির উপরে দিয়ে ভেজে নেব, দেখতেই পাচ্ছ এখানে বেশি ভাত দেওয়া যাবে না, অল্প কিছু দিয়ে এভাবে একটু ভেজে নেবে। তো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, এটা কিন্তু অসম্ভব মজার এবং মুসমুসে হয়ে থাকে। এবার আমি এটাকে তুলে তেল নিগড়ে নিয়ে টিস্যুর উপরে রেখে দেব, আর এর ভিতরে আমি একটু চিনি ছিটিয়ে দেব। আসলে এই ভাতটা মিষ্টি খেতেও খুব ভালো লাগে, আবার ঝাল খেতেও ভালো লাগে, শুধু লবণ দিয়ে খেতেও ভালো লাগে। তোমরা যেরকম ইচ্ছে খেতে পারো, আমি এর সাথে কিছু বাদামও দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে খেলে আরও টেস্টটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছ চাল ভাজাটা কত সুন্দর হয়েছে আর কতটা মুসমুসে। এবার আমি বয়ামে ঢুকিয়ে রাখবো আর যখন মন চাইবে তখনই খেয়ে নেব। তো তোমরা ভাত এরকম বাড়তি ভাত থাকলে চুলোর নিচে দিয়েও শুকিয়ে শুকিয়ে রাখতে পারো, যখন ইচ্ছা ভেজে এভাবে খেতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।